আর সাম্প্রতিক সময়ে পাহাড়ে জঙ্গিবাদের যে বিষয়গুলো চোখে পড়েছে, এটা একদিক দিয়ে চিন্তা করলে কিন্তু পজিটিভ, এই জন্য যে ইট প্রুভস দ্যাট দে আর নট গেটিং শেল্টার ইন দ্য মেইনল্যান্ড। তারা মেইনল্যান্ডে আশ্রয় পাচ্ছে না, জায়গা নিতে পারছে না, এই কারণে তারা পাহাড়ে আশ্রয় নিচ্ছে, এটা এটার পজিটিভ সাইড। আর হ্যাঁ, আমরা জানি ওখানে তো যেহেতু বিস্তীর্ণ এলাকা আছে, গহীন এলাকা, যেন সাধারণের কি বলে অ্যাক্সেসিবল না, তো তাদের জন্য কিছুটা ইজি, আর তারা দু একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহযোগিতা পাচ্ছে। এর সঙ্গে আরেকটা প্রবলেম, আমরা আপনারা জানেন যে বাস্তুচ্যুত মিয়ানমারের যে জনগোষ্ঠী যে বিষয়গুলি, এবং সেখানে কিছু গ্রুপ যেখান থেকে তারা এসেছে তাদের স্বার্থের পক্ষে কাজ করছে, কিছু গ্রুপ এরকমও আছে এবং নানা রকমের সহযোগিতা পাচ্ছে, তো সবগুলো মিলেই ওখানকার পরিস্থিতিটা একটু ভোলাটাইল। আমরা জানি সেখানে ট্রেনের কারণে সেনাবাহিনী প্রধানত কাজ করছেন এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করছেন, বাট আমরাও অন্যান্য এটিএম সিটিসি আমরাও ইন্টেলিজেন্স রাখছি সবসময় এবং চেষ্টা করছি আমরাও কাজ করতে, এবং কাজ হয়েছেও ইতিমধ্যে আমরাও ফলো করতেছি তাদেরকে, যারা সবাই তো ওখান থেকে আক্রান্ত হয়ে আবার বাইরে ছড়িয়ে গেলে তারা কোথায় যাচ্ছে সেটা আমরা ফলো